শেরে বাংলা একে ফজলুল হক, শহীদ সোহরাওয়ার্দী, মৌলানা ভাসানী, মণি সিংয়ের প্রতি আমাদের বিনম্র শ্রদ্ধা। আমরা গভীর শ্রদ্ধা জানাই হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। আমরা শ্রদ্ধা জানাই প্রবাসী সরকারের প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমদকে। আমরা শ্রদ্ধা জানাই একাত্তর পূর্ব ছাত্র নেতাদের, যারা 52, 62, 66, 69 গণ আন্দোলনের সৃষ্টি করে বাঙালি জাতির স্বাধীনতা ও মুক্তির সংগ্রামে বঙ্গবন্ধুর পাশে ছিলেন। আমাদের বিনম্র শ্রদ্ধা রইল 30 লাখ শহীদ ও 5 লক্ষ নির্যাতিত মা বোনের প্রতি। আমরা শ্রদ্ধা জানাই বীর মুক্তিযোদ্ধাদের, যারা স্বাধীন বাংলাদেশ সৃষ্টি করতে শহীদ হয়েছেন। আমরা শ্রদ্ধা জানাই লক্ষ লক্ষ মুক্তিযোদ্ধাকে, যাদের বীরত্বের কারণে আমরা স্বাধীন বাংলাদেশ সৃষ্টি করতে পেরেছি। আমাদের গভীর শ্রদ্ধা রইল 71 সালের সেই জনগোষ্ঠীর প্রতি, যারা সীমাহীন কষ্ট ও নির্যাতন ভোগ করে মুক্তিযুদ্ধের প্রতি অনুগত থেকে মুক্তিযোদ্ধাদের সর্বাত্মক সহযোগিতা দিয়ে স্বাধীন বাংলাদেশ সৃষ্টিতে ভূমিকা রেখেছেন। এদের সবার কাছে আমরা ঋণী। হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কাঙ্ক্ষিত বাঙালি জাতীয়তাবাদী চেতনার বিকাশ, শোষিতের গণতন্ত্র, শোষণমুক্ত বৈষম্যহীন সমাজ, মানবিক মূল্যবোধ, সামাজিক ন্যায় বিচার, সামাজিক অর্থনৈতিক রাজনৈতিক সাম্য প্রতিষ্ঠা করে জনগণকে ক্ষমতার প্রকৃত মালিক করে আমরা এদের ঋণ শোধ করতে পারি। আসুন আমরা আমাদের পূর্বসূরীদের ত্যাগকে স্মরণ করে তাদের নির্দেশিত পথে দেশকে এগিয়ে নিই। জয় বাংলা। আমার নাম হচ্ছে মোহাম্মদ উমর আলী, বাবার নাম উসমান প্রামাণিক, মায়ের নাম তফির দুধদুরিয়া। যুদ্ধের আগে আপনি কি করতেন? যখন যুদ্ধ শুরু হয় তখন আমি 9-এর ছাত্র। দুধদুরিয়া স্কুল। কোন রাজনীতি করতেন? ছাত্র রাজনীতি বলতে গেলে গ্রামের ভিতরে তো সেরকম না, তবে মানে তখন তো একটা আন্দোলনের মানে সূচনায় আসছে, তখন তো আমরা ছেলেরা তো সবাই হৈ হৈ করে বেড়াইছি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের, মানে আমরা তো বাঙালির পক্ষে আমরা একটু হৈ হৈ করে বেড়াইছি। ছাত্র জীবনে একজন খেলোয়াড় ছিলাম, ফুটবল, ভলিবল, হাডুডু। যুদ্ধের সাথে কীভাবে? যুদ্ধের সাথে যুক্ত হয়ে গেলাম যখন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান 7-ই মার্চের ভাষণ দিলেন যে যে এবারে সংগ্রাম মুক্তির সংগ্রাম, এবারে সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম, আমাদের যা কিছু আছে তাই নিয়ে ঝাঁপায় করতে। আর এদিক তো পাকিস্তানি বাহিনী আমাদের বাংলাদেশের লোকের মারধর শুরু করে দিল, মারধর শুরু করে দিল। তখন মানে আমরা তখনও ইন্ডিয়াতে যাই নাই, মানে যখন দেখলাম আমাদের দেশের ভীষণ বিপর্যয় ওই টাইমে যে না আমরা আর বসে থাকতে পারিনি, আমরা চলে গেলাম ইন্ডিয়াতে। ইন্ডিয়াতে যায় আমি সাহেবরামপুর ক্যাম্পে 10 দিন ছিলাম। 10 দিন থাকার পর তারপরে মাহবুব রহমান সেন্টু নামে এক ব্যক্তি ছিল বাড়ি তার লালপুর, তো ও ওই ইন্ডিয়াতে হায়ার ট্রেনিং করার মানে দেরাদুন টান্ডোয়ার থেকে হায়ার ট্রেনিং করি মানে ও মানে ফিরছে, আর ফেরার পথেই আমার সাহেবরামপুর ক্যাম্পে উঠছে। সাহেবরামপুর ক্যাম্পে উঠার পর দেখেই বলতেছে যে তুমি এখানে এইসব প্রশিক্ষণ নিতে? যে হ্যাঁ। তখন আমার কানে কানে বলতেছে যে তোমার এখানে প্রশিক্ষণ নেওয়া হবে না, তোমার মতন সাহসী ছেলের আমার দরকার, তোমাদের ওইখানে প্রাইমারি স্কুলে আমরা ট্রেনিং সেন্টার খুলব, তুমি এখান থেকে কীভাবে পালাবে, তোমাকে বললে যেতে দেবে না, এটা তো একটা ক্যাম্প, তুমি যেভাবেই হোক জলঙ্গির নদীর পাড়ে আইসো। এরকম আমার জামা কাপড়ও নিয়ে যায় নাই, ওই একটা ছোট্ট একটা ব্যাগ ট্যাগ নিয়ে গেছি, নদীর পাড়ে চলে গেছি।
তারপরে মাহবুবুর রহমান সেন্টি বলছে যে আর দেরি করা যাবে না, চলো আমরা নৌকা তুটি চলে আসলাম আমার এলাকায়। তারপরে একদিন রেস্ট করলাম, একদিন রেস্ট করার পর মাহবুবুর রহমান সেন্টি বলছে যে তোমার যেগুলো বিশ্বাসী লোক, কারণ তুমি এখানে জন্মগ্রহণ করেছো, তোমার তো এখানে পরিচিত লোক সবাই, সেই সমস্ত বিশ্বাসী লোকের মানে আমাদের এই ক্যাম্পের খোঁজ যাতে মানে আলবদর রাজাকাররা ওরা যাতে না পায়, ওরা রাত্রে আসুক আমরা ট্রেনিং করাব। খবর দিলাম, লোকজন রাত্রে আসলো। এর ভিতরে এদের রাজশাহী অ্যাডভোকেট এখন সামাদুকিল, উনিও আইসির জমে গেছে। তারপরে ঈশ্বরদীর পুরানা ঈশ্বরদীর একটা ছেলে পাইলাম আমারই বয়সী, জমির উদ্দিন নাম, পুলিশের চাকরি করত, ও চলে এসে এখানে আমাদের মানে ইন্সট্রাক্টরের আর মানে অভাব হলো না। তারপরে প্রশিক্ষণ শুরু হয়, কয়জন মিলে তাও 15-20 জন, আরও বেশি গ্রামের ভিতর তো যারা প্রশিক্ষণ না দিচ্ছে তারাও এসে জড়ো হয়েছে। হাতিয়ার মাত্র পাঁচখানা হাতিয়ার দেয়, আমরা প্রশিক্ষণ কেন্দ্র শুরু করি। আর 10-15 দিন প্রশিক্ষণ দেওয়ার পরেই মানে মাহবুবুর রহমান সেন্টু বলতেছে যে তুমি 6-7 জন ছেলে দাও এবং শক্তিশালী ছেলে দেবে, আমরা ইন্ডিয়া যাবো হাতিয়ার আনতে। মাহবুবুর রহমান সেন্টুর সাথে আবার চলে গেলাম, ইন্ডিয়াতে যাইনি, আমরা জলঙ্গি নদীতে এই নৌকাতেই বসেছিলাম। আর মাহবুবুর রহমান সেন্টু এসে বলছে তোমরা উঠে এসো, উঠে গেলাম। এক ঘরের থেকে আমাদের 14খানা হাতিয়ার দিল, মানে ইন্ডিয়ান বোল্ট অ্যাকশন 303। আমরা রাত্রেই রওনা হলাম। তারপরে আমরা যাই হোক ওই মাহবুবুর রহমান সেন্টুর যেখানে যেখানে থাকতো ওই শেল্টারে দেওয়া দিছি, আর আমি একখান হাতিয়ার আমি নিয়েই নিছি আমাদের প্রশিক্ষণ কেন্দ্র মানে একেবারে জমজমাট। এর ভিতরে মাহবুবুর রহমান সেন্টু বলছে যে বাড়ির কাছে বিল মারিয়ার রাজাকার ক্যাম্পে হিট করব প্রথম। মাহবুবুর রহমান সেন্টু উনি মানে কমান্ডার, উনি অডিল, বিল মারিয়া হিট করলাম আমরা নিস্তালায়। যে সমস্ত রাজাকারেরা ছিল পিছন্দর দরজা দেয়া পালাইছে, আর 5-6 জন রাজাকার ছিল বিহারি উর্দুভাষী, ছাদের উপরে ছিল বালির বস্তা দেওয়া যেটা অবস্থা ছিল, কিন্তু ওই ছাদের উপরে গ্রেনেড আমরা কোনোভাবেই থ্রো করতে পারছি না। ইন্ডিয়ান প্রশিক্ষক যে কয়জন ওরাই কিন্তু গ্রেনেড থ্রো করছে, গ্রেনেড থ্রো করার ট্রেনিং তো আমারেও দিছে। মাহবুবুর রহমান সেন্টুর কাছ থেকে গ্রেনেড নিয়ে দৌড়ায় যা গ্রেনেড যখন থ্রো করছে গ্রেনেড যা লাগছে উপরে, আর ওইখান থেকে রাজাকারেরা ফায়ার দিছে, ফায়ারটা ঠিক আমার এখান থেকে এই এতটুকু এরকম দূরে আসি। আমি কাঠে পড়ি গড়ায় মাহবুবুর রহমান সেন্টুরাতে বট গাছের নিচে পজিশন নিয়ে আসে, বট গাছের আর করি গড়ায় যায় ওই পর্যন্ত মিশে গেছে। তখন সমানে গুলি শুরু হয়, সাদের পর তো গুলি দেওয়া গেল মানে কিছু করা যায় না, যদি একটা গ্রেনেড ফেলানো যাইতো তাহলে কাজ হইতো। তা যাই হোক এরম করতে করতে পূর্ব আকাশে সূর্য লাল ধরে গেল, আমরা ওখান থেকে চলে আসলাম। এই হলো এক যুদ্ধের কাহিনী। ওখান থেকে চলে আসার পর এই 10-12 দিন এরকম, তারপরে গেলাম সালামপুর, আরবাব সালামপুর ওই রকম রাজাকার ক্যাম্প হিট করি। ওখানে যায় রাজাকার ক্যাম্প আমরা সাকসেসফুল, অনেকে ধরে ফেলাইছি, অনেকে মেরে ফেলাইছি। আমরা মোটামুটি 92খানা অস্ত্র করেছিলাম। তারপরে তো দেশ স্বাধীন হয়ে গেল, রেসকোর্স ময়দানে হাতে আমরা জমা দিলাম, জমা দিই। তারপরে ওখানে বঙ্গবন্ধু নির্দেশ দিলেন যে যারা মালয়েশিয়াতে থাকবে তাদের নাম লিস্ট করো এবং তাদের রাখার ব্যবস্থা করো। তারপরে তো রক্ষী বাহিনী শুরু হয় না, রক্ষী বাহিনীর তখন প্যারেড পেলে এই তো কাহিনী সব শুনলেন। 30 লক্ষ শহীদ ও 5 লক্ষ নির্যাতিত মা বোনের সম্ভ্রমের বিনিময়ে আমরা স্বাধীন, লক্ষ লক্ষ মুক্তিযোদ্ধা বীরত্বের সাথে যুদ্ধ করেছে বলে আমরা স্বাধীন, হাজার হাজার যোদ্ধা বীরত্বের সাথে যুদ্ধ করে শহীদ হয়েছে বলে আমরা স্বাধীন,
কোটি কোটি লোক আমাদের সমর্থন করতে গিয়ে অবর্ণনীয় দুঃখ কষ্ট সয়েছে বলেই আমরা স্বাধীন। হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কাঙ্ক্ষিত বাঙালি জাতীয়তাবাদী চেতনার বিকাশ, শোষিতের গণতন্ত্র, শোষণমুক্ত বৈষম্যহীন সমাজ, মানবিক মূল্যবোধ, সামাজিক ন্যায় বিচার, সামাজিক অর্থনৈতিক রাজনৈতিক সাম্য প্রতিষ্ঠা করে জনগণকে ক্ষমতার প্রকৃত মালিক করে আমরা এদের ঋণ শোধ করতে পারি। আসুন আমরা আমাদের পূর্বসূরীদের ত্যাগকে স্মরণ করে তাদের নির্দেশিত পথে দেশকে এগিয়ে নিই। জয় বাংলা।